দশম শ্রেণীর যে সিন্ধু তীরে কাব্যাংশটা, তার প্রথম পর্বের আলোচনা এর আগের ভিডিওতে আমি করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বের আলোচনাটা করব। তো প্রথম পর্বটা যেখানে শেষ হয়েছিল, যে পদ্মাবতী এবং তার চার সখীকে সমুদ্র তীরে পড়ে থাকতে দেখে পদ্মা অনুমান করছে যে হয়তোবা এ ইন্দ্রের অভিশাপে বা অন্য কোনো কারণে হয়তো এখানে এসে পড়েছে, এ হয়তো কোনো অপ্সরা হতে পারে। এই যে অনুমানটা করছে, এখান থেকে কি কি অনুমান করছে তাকে দেখে, সেখান থেকে আজকের আলোচ্য বিষয়। তা লাইনটা হচ্ছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। তার রূপের যে আর্ট, কলা মানে আর্ট, তার রূপের যে ভঙ্গি, সেই ভঙ্গি দেখে বিস্মিত মানে অবাক হলেন বালা মানে মেয়ে। বালা বলতে মেয়ে, এখানে পদ্মাকে বালা বলা হয়েছে। অনুমান করে নিজ চিতে, নিজের চিতে মানে চিত্ত দিয়ে বা মন দিয়ে, নিজের মন দিয়ে সে তখন অনুমান করছে। কি অনুমান করছে? যে ইন্দ্রশাপে বিদ্যাধরী, যে দেবতা ইন্দ্রের অভিশাপে হয়তো অপ্সরা কিংবা সর্ব কি বা সর্ব ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। বলছে ইন্দ্রের অভিশাপে তাকে হয়তো বা স্বর্গ থেকে ভ্রষ্ট করা হয়েছে, মানে স্বর্গ থেকে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হয়েছে, এবং অচৈতন্য হয়ে সে মাটিতে পড়ে রয়েছে। এটা হচ্ছে গিয়ে সে আর কি অনুমান করছে যে ইন্দ্রের অভিশাপগ্রস্ত হয়ে হয়তো সে মাটিতে এসে পড়েছে স্বর্গ থেকে। কি বা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে, অচৈতন্য হয়ে মাটিতে এসে পড়েছে ইন্দ্রের অভিশাপে স্বর্গ থেকে। তারপর বেকত দেখিয়ে আঁখি, তার চোখ বেকত মানে ব্যক্ত, তার চোখ দেখে তেন সবসন সাক্ষী, এবং তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে মানে ওই সে হয়তো স্বর্গের সত্যিই কোনো অপ্সরা হতে পারে। বেথানিত হয়েছে কেশবেশ, তার মাথার চুল এবং যে বেশভূষা পোশাক সমস্ত কিছুই এলোমেলো হয়ে রয়েছে। এটা পদ্মা আর কি সেই সমস্ত কিছু দেখে অনুমান করেছেন যে ইন্দ্র হয়তো তাকে অভিশাপ দিয়ে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। তারপর আরও অনুমান করছে যে বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বলছে আবার এটাও হতে পারে যে হয়তো সমুদ্রের বায়ুর কিরণে, মানে সমুদ্রের যে ঝড়, সেই ঝড়ের কারণে হয়তো তার নৌকা ভেঙে গেছে এবং নৌকাডুবি হয়ে হয়তো বা তাদের এই পরিণতি হয়েছে। এবং এই নৌকাডুবির পিছনে একটা কারণও পদ্মা বলতে চাইছে, যেটা হচ্ছে যে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, হয়তো তার রূপে হয়তো সমুদ্র পর্যন্ত তা হয়তো তাকে দেখে মোহিত হয়েছিল, মানে মুগ্ধ হয়েছিল, সে এতটাই সুন্দর। চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিৎ আছয় মাত্র শ্বাস। চিত্রের পোতলি সমা মানে চিত্রে, মানে ছবিতে আমরা যে সমস্ত পুতুল দেখি বা যে সমস্ত ছবি দেখি, মানে যাদের ছবি আঁকা যায়, আঁকা হয়, মানে যে সমস্ত সুন্দর সুন্দর ছবি, সেই চিত্রের পুতুলের মতো এই মেয়েটাকে দেখতে, মানে পদ্মাবতীকে দেখতে। আর সে কি হয়ে রয়েছে? সে নিপতিত মনোরমা, সে মাটিতে পড়ে রয়েছে, তাকে মনোরমা বলা হয়েছে। মনোরমা মানে মনকে রমন করেছে, মানে মনকে ছুঁয়ে যায় যে সেই মনোরমা, মনকে যে ছুঁয়ে যায় সেই হলো মনোরমা। এখানে পদ্মাবতীর যে অসামান্য রূপলাবণ্য, সেই রূপলাবণ্য দেখে কবি এই কথাটা ব্যবহার করেছেন তার সম্পর্কে। কিঞ্চিৎ আছয় মাত্র শ্বাস মানে হালকা পরিমাণে তখনও শ্বাস বইছে, মানে মারা যায়নি তখন। তখন কি করলো? অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাস। বলছে তখন পদ্মা বলছে অত্যন্ত স্নেহের সঙ্গে যে আহার এই অবস্থা, এ হয়তো কোনো স্বর্গের অপ্সরা। তখন সে অত্যন্ত স্নেহবশত বলছে যে ভগবান আমাকে নিরাশ করো না। বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাস, ভগবান আমাকে নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে, পদ্মার যে পিতা মানে পদ্মা তো সমুদ্র রাজার কন্যা, তো পিতার পুণ্যের ফলে আর মোহর ভাগ্যের বলে, আর বলছে বাবার পুণ্যের ফল আর আমার ভাগ্যের যে বল,
মানে তারও তো একটা ভাগ্য আছে, এই ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, এই কন্যার জীবন বাহুরক হোক, বাহুরক মানে ফিরে আসুক। মানে ও বলতে চাইছে যে আমার পুণ্য ফল, আমার বাবার পুণ্যের ফল আর আমার ভাগ্যের ফল এই সমস্ত কিছু তুমি নিয়ে নাও, ভগবানকে বলছে, কিন্তু এই মেয়ের এই কন্যার জীবনটা যেন ফিরে আসে। চিকিৎসিম প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দক্ষিণীরে করিয়া স্মরণ, বলছে আমি প্রাণপণে চিকিৎসা করব। নিরঞ্জন, নিরঞ্জন বলতে ভগবানকে বোঝানো হচ্ছে, বলছে নিরঞ্জন বা ভগবান কৃপা করো আমাকে দুঃখিনীরে করিয়া স্মরণ। এই এই দুঃখিনী, দুঃখিনী কে বলছে নিজেকে, পদ্মা নিজেকে দুঃখিনী বলছে, কারণ সে এখন দুঃখিনী, কারণ হচ্ছে পদ্মাবতী তার সামনে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, তাকে বাঁচাতে হবে, এই কারণে সে দুঃখিনী। তাহলে তার যে চারিত্রিক মহত্ব সেটাও কিন্তু এই এখানে কিন্তু ফুটে উঠছে। নাহলে একটা অচেনা অজেনা মেয়ের জন্য সে কিনা নিজেকে দুঃখিনী পর্যন্ত বলছে, বাবার পুণ্যের ফল নিজের ভাগ্যের বলটা পর্যন্ত দিয়ে দিতে চাইছে, ভগবানের কাছে প্রার্থনা করছে। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল, তখন সখীদেরকে আজ্ঞা দিল মানে আদেশ দিল, এবং তার রচিত যে উদ্যান ওই ওই উদ্যানের মাঝখানে নিয়ে গেল পঞ্চজনে বসনে ঢাকিয়া, পাঁচজনকে বস্ত্র দিয়ে ঢেকে, মানে ওই একজন হচ্ছে পদ্মাবতী আর তার চার সখী। অগ্নি জ্বালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও, আগুন জ্বেলে গায়ে তখন শ্যাক দিচ্ছে, শ্যাক মানে হচ্ছে হিট, উষ্ণতা, উত্তাপ, সে উত্তাপ দিচ্ছে, কেউ মাথায় দিচ্ছে কেউ পায়ে দিচ্ছে, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, এবং নানা রকম তন্ত্র মন্ত্র নানা রকম ওষুধ সমস্ত কিছু দেওয়া হচ্ছে। দণ্ডচারী এই মতে, দণ্ড বলতে এটা একটা সময়ের ভাগ, এক দণ্ড বলতে মোটামুটিভাবে 24 মিনিটকে বোঝানো হয়, তাহলে চার দণ্ড মানে 96 মিনিট, তাহলে 96 মিনিট মোটামুটিভাবে 1.5 ঘন্টার একটু বেশি। সেবা করার পর কী হলো, বহু যত্নে চিকিৎসিতে, বহু যত্ন করে চিকিৎসা করার পর পঞ্চকন্যা পাইল চেতন, ওই পাঁচজন মেয়েই সেন্স মানে চেতনা, চেতনা ফিরে পেল। শ্রীযুত মাগনগুণী মহন্ত আরতি শুনি হিনওয়ালাউল সুরোচন, এখানে বলে রাখি যে মধ্যযুগের রীতি অনুযায়ী কবিরা ভণিতা ব্যবহার করতেন, এখানে তাই ভণিতা ব্যবহার করেছেন, এবং সৈয়দ আলাউল যেহেতু মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়, মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার মানে আরাকানের যে রাজা তার প্রধান অমাত্য, অমাত্য বা মন্ত্রী, তার প্রধান মন্ত্রী বলা যেতে পারে, তারই হচ্ছে পৃষ্ঠপোষকতায় আলাউল এই কাব্যটা রচনা করেছিলেন। এই জন্য বলছে শ্রীযুত মাগনগুণী, মানে তার প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তার ভণিতার মাধ্যমে তার পৃষ্ঠপোষক, এবং তার পৃষ্ঠপোষক হচ্ছে গিয়ে মাগন ঠাকুর, ওই মাগন ঠাকুরের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন যে শ্রীযুত মাগনগুণী, মাগনকে এখানে গুণী বলা হচ্ছে, মহন্ত আরতি শুনি হীন আলাউল সুরোচন, বলছে মাগনগুণীর পৃষ্ঠপোষকতায় বা তার কথাতেই এই আলাউল কিন্তু এই সুরচনাটা, এই ভালো রচনাটা করেছেন, এবং আলাউল বা কবি নিজেকে হীন বলছেন, সামান্য বলছেন। তো এই হচ্ছে সিন্ধু তীরের দ্বিতীয় পর্যায়ের আলোচনা, মোটামুটিভাবে কবিতাটা বা কাব্যাংশটা খুবই সহজ, একটা বিশাল একটা কাহিনীর অংশ বিশেষ এখানে পাঠ্য রয়েছে, এরপর আরও অনেক অংশ আছে সেগুলো আর এখানে পাঠ্য নেই। তো হচ্ছে গিয়ে এই হচ্ছে সিন্ধু তীরে অংশটা, যেটা হচ্ছে আলাউলের পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড, যে খণ্ডটার নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড, তার থেকে নেওয়া হয়েছে এই অংশটা। এই আলোচনাটা হচ্ছে এই পর্যন্তই।